এদিকে সরকার পতনের এক দফা দাবিতে পথসভ ও রোড মার্চ কর্মসূচি পালন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রোড মার্চটি কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হয়। এটি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার হয়ে সিলেটে যাবে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পৌঁছানোর পর বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাস ও ট্রাক দিয়ে রোড মার্চ বন্ধ করে দেওয়ার অভিযোগ করেন। এদিকে ভৈরব পৌর শহরের বাস স্টেশন এলাকায় রোড মার্চ শুরুর আগে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেন, দেশের জনগণ সিদ্ধান্ত নেবে নির্বাচনে জয়ী হবে কারা, জয়ী হয়ে কারা সরকার গঠন করবে।